দ্বিতীয় ধাপে দেশের সাতটি পৌরসভায় ভোট গ্রহণ চলছে। সকাল আটটায় শুরু হওয়া ভোট কোনো রকম বিরতি ছাড়া চলবে বিকেল চারটা পর্যন্ত। সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায় অনেক পৌরসভায়। সাতটি পৌরসভার মধ্যে 28টি পৌরসভায় ইভিএমে ও 32টিতে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। 8টিতে ইভিএম ও 32টিতে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। সহিংসতায় শঙ্কায় ভোট কেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকাগুলোতে বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে। এছাড়া মোবাইল টিম টহল দিচ্ছে। এরই মধ্যে সকালেই বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে নাটোর, বাগেরহাট, ফেনী ও হবিগঞ্জে। হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার সংঘর্ষে 10 জন আহত হয়েছে। দ্বিতীয় ধাপে মেয়র পদে 221 জন, সাধারণ কাউন্সিলর পদে 2320 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 745 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নোয়াখালীর বসুরহাট পৌরসভায় বহুল আলোচিত মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা তার ভোট দিয়েছেন। পরে সাংবাদিকদের কাছে নির্বাচনী পরিবেশ তুলে ধরেন তিনি। বাংলাদেশে বর্তমান যে নির্বাচন ব্যবস্থা, এই নির্বাচন ব্যবস্থার পরিবর্তন দাবি করে ইতিমধ্যে বিভিন্ন সভা সমাবেশে কথা বলেছি। তাছাড়া আমি এখানে যে উন্নয়ন করেছি এবং করোনার সময় আমি যে দায়িত্ব পালন করেছি, পাহাড়ের মতো এখানে মানুষের পাশে ছিলাম, সব কিছু মিলিয়ে এই নির্বাচনের একটা গুরুত্ব বহন করে। আমি এই নির্বাচনে শতভাগ আশাবাদী আমি নির্বাচিত হব।